you mm -hmm. আসসালামু আলাইকুম ফিওর তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের এবং আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি দেখতে পেলেন আমি একটি প্যানে গরম পানি বসিয়েছি সেখানে আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি আর কিছু চিকেন দেখেছেন সেগুলো আমি ধুয়ে সাইডে রেখেছি এখন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে পানিটাকে আমি জাল করবো আর এখানে কিছু কিছু মশলা আমি অ্যাড করবো পানিটা বলক আসে আগ পর্যন্ত দিয়ে দিলাম পুরো এক চামচ মরিচে গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে পানিটাকে ভালো করে জাল দিয়ে নেব। মানে ফুটিয়ে তুলব পানিটা ফুটে এসেছে এখন আমি অ্যাড করে দেব এখানে আমি যে চিকেনটা ধুয়ে রেখেছি সেই চিকেনটা এখানে একটি আস্ত চিকেন আছে সেটাকে আমি রানগুলো আস্তই রেখেছি আর বোকের অংশগুলোকে আমি দুই টুকরা করে কেটে নিয়েছি মানে পুরো চিকেনটাই এখানে আছে আমি আজকে একটু ভিন্ন ধরনের চিকেন ফ্রাই করবো সে রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। পানিটার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম এখানে দুই মিনিটের মতো আমি এটাকে জাল দেব মানে বলক আসা আগ পর্যন্ত চিকেনগুলো দেওয়ার পরে বলকটা আসবে না তা ওই পর্যন্ত আমি এটাকে রাখব এটা সম্পূর্ণ আমার স্টাইলের আমি নিজস্ব স্টাইলে এটা করে থাকি মাঝে মাঝে করি হয়তো কোনো বিশেষ দিনে নিজেরা খাবো একটু অন্যরকমভাবে তখন এটা করে থাকি সব সময় একরকম চিকেন কারি বা চিকেনের রেসিপিগুলো ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্নতা আনার চেষ্টা করি চিকেনটা বয়েল হয়ে এসেছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এটা কখনোই আপনারা পুরোপুরি সিদ্ধ করতে যাবেন না দুই থেকে তিন মিনিট এরকম মানে ফুটে ওঠার পরে দুই তিন মিনিট রেখে নামিয়ে ফেলবেন আমি নামিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য আর কি চিকেনের গায়ে যে পানিটা লেগে আছে সেটা যেন সরে যায় আর চিকেনটা রান্না করার জন্য আমি একটি মশলা তৈরি করব এখানে দেখতে পাচ্ছেন লাল লালমরিচ রসুন পেঁয়াজ কুচি এবং সাদা গোলমরিচ আছে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখুন সামান্য পরিমাণে পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আর চিকেনটাকে এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নেব কারণ চিকেনটা আমি ফ্রাই করব। এটা কোনো কারি হবে না এটা একটা ফ্রাই চিকেন হবে আপনার দেখতে থাকুন এভাবে চিকেন করে খেয়ে দেখবেন খুব মজা লাগে কথা বলতে বলতে কি কি দিলাম বলতেই ভুলে গিয়েছি দিয়েছি সামান্য হলুদে গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া লবণ আর দিয়েছি হলো আমি যে ঘরে একটা মশলা তৈরি করে রেখেছি দারচিনি এলাচি দিয়ে গরম মশলা সেটার এক চামচ দিয়েছি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব এখানে রসুন বাটা আমি অ্যাড করবো না এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এটা যদি মেরিনেটটা আধা ঘন্টা বা এক ঘন্টা করা যায় আরও বেশি ভালো লাগে কিন্তু আমার হাতে সময় ছিল না আজকে আমার বাচ্চারা দুপুরে কিছুই খায়নি কারণ আমি দুপুরে বাসে আসতে পারিনি আপনাদের ভাইও ঘরে ছিল না তাই আর রান্না বান্না করা হয়নি তাই খুব তাড়াতাড়ি করছিলাম যে রাত্রে খাবারের জন্য আর কি আমি অফিস থেকে ছয়টার সময় এসেছি এসে এটাকে আমি প্রিপেয়ার করেছি তাই বেশি একটা সময় আমি মেরিনেট করে রাখিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেসন এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি মোটামুটি মানে এত কম তেলও না আবার বেশি তেলও না মোটামুটি আপনার দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে তেল দিয়েছি দিয়ে চিকেনগুলো আমি একটু ভেজে নেব এবং চুলা রাস্তা যেন অবশ্যই বাড়ানো থাকে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমার ঘরে ক্যান্টাকি চিকেন পাউডারটা ছিল না আসলে আমি অনেক দিন ধরে রান্নাবান্না করি না তো তাই কি আছে না আছে জানি না আজকে যখন রান্না করতে গিয়েছি দেখি পাউডারটা নেই তাই আমি অল্প করে বেসন দিয়ে দিয়েছি আপনাদের ঘরে যদি ক্যান্টাকি চিকেন পাউডারটা থাকে তাহলে আপনার বেসন না দিয়ে সেই পাউডারটা সামান্য পরিমাণে দিয়ে দিবেন যে পরিমাণে আমি বেসন দিয়েছি ঠিক সেই পরিমাণে দিয়ে দিবেন তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগবে তা সবগুলো চিকেনে আমার হয়ে গিয়েছে মানে দেয়া হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা বাড়িয়ে এক এক করে চিকেনগুলো ভেজে নেব অবশ্যই চিকেনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে এটা বসিয়ে অন এদিক সেদিক যাওয়া যাবে না কারণ কিছুক্ষণ পরপর এটাকে উল্টিয়ে দিতে হবে চুলার আঁচটা যেহেতু পুরো বাড়ানো সেই পুরো আঁচই এটাকে ভাজতে হবে তাই চুলার কাছ থেকে মানে নড়াচড়া করা যাবে না আপনারা দেখে দেখিয়ে বুঝে নেন সব কিছু আসলে বলে বোঝানো যায় না আমার এক সাইড প্রায় হয়ে গিয়েছে মানে হয়েছে মানে কিছুটা ফ্রাই হয়েছে এখন আমি এটাকে উল্টিয়ে দেব, যদি এর চেয়ে বেশি রাখতে চাই দেখা যাবে পোড়া পোড়া গন্ধ ছুটে যাবে এই জন্য কিছুক্ষণ পরপর উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর এই সাইডটা দেখুন কি সুন্দর হয়েছে যদি আমি এটাকে আরও ভাজবো চিকেনটাকে পুরোপুরি ভাজতে হবে আর ডুবো তেলে ভাজতে নিষেধ করেছি কারণ ডুবো তেলে ভাজলে চিকেনটা ওঠানোর পরে এটা আরও তৈলাক্ত হয়ে যাবে মানে তেল তেল লাগবে সেজন্য এত বেশি তেলও দেওয়া যাবে না আবার এত কমও দেওয়া যাবে না কম দিলে তো ওটা অনেকটা তান্দুরি চিকেনের মতো হয়ে যাবে আমি কিন্তু তান্দুরি চিকেন করছি না আমি এটা সম্পূর্ণ একটু ভিন্ন স্টাইলে করছি আপনার এভাবে করে খেতে পারেন দেখবেন অসাধারণ লাগে বৃষ্টির দিনে এরকম ভেজে খেলে কিন্তু খুবই মজা লাগে এটা সম্পূর্ণ আমার রেসিপি মানে আমি আমার মন থেকে করি সবসময়ই করে থাকি আজকে ভাবলাম আপনাদের জন্য একটু শেয়ার করি এখন পাশের চুলে আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এখানে এই চিকেনটা খাওয়ার জন্য আমি যে সসটা সেটা তৈরি করব আর সেটা তৈরি করার জন্য আমি চিকেনের কাছ থেকে কিছুটা তেল দিয়ে দিয়েছি আলাদা করে কোনো তেল দেয়নি চিকেন ভাজা তেলটা দিলে হয় কি চিকেনের যে ফ্লেভারটা মানে স্মেলটা সেটা থেকে যায় তাই এই যে এটার যে মশলাটা আমি তৈরি করব সেটা খেতে খুবই ভালো লাগে তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে কারি পাতা কারি লিফ যেটাকে বলে এটা আমাদের মালয়েশিয়া পাওয়া যায় বাংলাদেশেও মনে হয় পাওয়া যায় আমি শিওর না আর দিয়ে দিচ্ছি আমরা যে জিরা খাই মানে ডালে যে জিরাটা দিই আস্ত কয়েকটা জিরা দিয়ে দিলাম এই সাম্বালটা তৈরি করতে মানে এই সাম্বালটায় যখন আমি জিরার কামড় পড়বে খুব ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি আমি যে ব্ল্যান্ড করে রেখেছি সেই মশলাটা তাছাড়া চিকেন যে মেখেছিলাম চিকেনগুলো তো আমি ভেজতে মানে ভাজতে দিয়ে দিয়েছি কিন্তু চিকেনের মশলাটা তো বাটিতে ছিল সেটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে আলাদা কোনো মশলাই অ্যাড করিনি যদিও আমার এখানে দেখা যাচ্ছে অনেক হলুদ কিন্তু না ওই যে চিকেন মেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম আধা চামচ সয়া সস এবং এক চামচ টমেটো সস ঝালটা আপনারা যার যার অনুযায়ী খাবেন আমি একটু ঝাল করে খেয়েছি কারণ এই চিকেনটা ঝাল করে খেলেই বেশি ভালো লাগে মানে এই যে সসটা বানাবো আমি সেটা ঝাল ঝালটা চিকেনের সাথে খেতে ভালো লাগে আর আমার বাচ্চারা ঝাল খেতে পারে মোটামুটি আমি খুবই খুব বেশি ঝাল খাই না আবার খুব কমও ঝাল খাই না সেজন্য বলছি ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি কিছুক্ষণ নাড়াচড়া দিয়ে নিচ্ছি আর আমি এখানে লেবু অ্যাড করেছিলাম কিন্তু সেটা ভিডিও করতে ভুলে গিয়েছি এক মানে এক সাইড লেবুর এক সাইড কেটে লেবুর রসটা আপনারা দিয়ে দিবেন তাহলে একটু টক টক লাগে খেতে আরও ভালো লাগে যতক্ষণ তেল না বেশি উঠছে ততক্ষণ আমি মশলাটা নামাবো না আর এই যে দেখুন চিকেনগুলো আমি এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি আর এই সাইড থেকে আমার সসটাও প্রায় হয়ে এসেছে আর একটু হবে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব এটা আমি চিকেনের উপরেও ঠেলে দেব না এটা আলাদা বাটিতে থাকবে আর চিকেনটা ছিঁড়ে ছিঁড়ে এটার সাথে মানে লাগিয়ে খাওয়া যায় বা কেউ ভাতের সাথে খেতে চেলেও নিয়ে খেতে পারে এখন দিয়ে দিলাম দুটা লেবু পাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দিয়ে দিছি আমার একটু সামান্য পরিমাণে বোম্বে মরিচ ছিল নাগামরিচ যেটা সেটা খিজে দিয়ে কেটে দিয়ে দিয়েছি লবণটা চেক করে নিলাম লবণটা হয়ে গেছে সব কিছুই মশাল হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব। আর একটু লবণ লাগতো আমি সেটাও অ্যাড করে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নেব এই যে দেখুন আমার চিকেনটা আর এই যে সেই সসটা যদিও খুব কালো দেখা যাচ্ছে কিন্তু না কালো আসেনি আর সাথে ছিল শশা সব কিছু দিয়ে আমরা এখন এটা রাত্রে ডিনারটা করে নেব ডিনার অবশ্য রাত্রেই করে আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভিতরটা খুবই সুন্দর আর এখন এটা যদি সস লাগিয়ে খাওয়া যায় আরও মজা লাগে বাসে কোনো মেহমান আসলে করে দিতে পারেন বিকেলে নাস্তা হিসাবে তাছাড়া মাঝে মাঝে একটু বৃষ্টির দিনে নিজেরাও ঘরে করে খেতে পারেন আজকে মতো এখানেই রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ